Assalamualaikum viewers, welcome back to my channel, Rajma Kitchen. আজও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো খুবই মজাদার হাঁস রান্না, যে হাঁস বুনাটা সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যে শীতে সবাই অনেক বেশি খেতে পছন্দ করে, তো সামনে শীত চলে আসছে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হাঁস বুনাটা তৈরি করতে হয়। তো আমি এখানে একটা আস্ত হাঁস নিয়েছি, হাঁসটার ওয়েট হবে 1 কেজি পরিমাণ। হাঁসটাকে ড্রেসিং করে চামড়া সহ আমি এভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো চুলা একটি আমি ফ্রাই ফ্যান বসিয়েছি, ফ্রাই ফ্যানটা হালকা গরম হওয়ার পর আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে আমি প্রায় বেরেস্তা করে নিব। তো আমার প্রায় বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে বেশ কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি একে তেলের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিব, যেন কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি এর মধ্যে 4-5 পিস করে এলাচি, দারচিনি ও লং দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আর একটি কথা, আপনারা চুলার আগুনটা লো ফ্লেমে রাখবেন, তা নাহলে মশলা তল দিয়ে পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব, আর তেলটা উপর উঠে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব, আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়েচেড়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটার উপরে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি হাই হিটে মাংসটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। 5 মিনিট পর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি মিডিয়াম হাইটে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব, আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়েচেড়ে দিব। 10 মিনিট পর এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ জয়পল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, আর মাংসটা আমার প্রায় কষানো হয়ে আসছে। তো 5 মিনিট পর আমি মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব মিডিয়াম হাই হিটে। 10 মিনিট পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ চিনি, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ কেড়ার জল ও 4-5টি কাঁচামরিচ।
এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি 5 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার মাংসের উপরে তেলটা উঠিয়ে এসেছে। তো আমার মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিব। তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এটা খেতে খুবই মজার। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এটুকু থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ।